আজকে আমাদের বিষয় হচ্ছে মুখে মুখে অঙ্ক করব, কারণ এই বিষয়টা বা এই সিরিজটা করা খুব জরুরি। যে কোনো অঙ্ক আপনাকে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের ভেতরে করতে গেলে কিছু বিষয় আগে মুখে মুখে থেকে করে নিতে হবে। তাই আপনি যদি পিএসসি বা টেট বা WBCS বা SSC যে কোনো একজন বাঁচাতে চান, তবে এই সিরিজটা পুরোপুরি দেখুন। আমাদের মুখে মুখে অঙ্ক করার পার্ট এ সম্বন্ধে আজ আলোচনা করব। পার্ট এতে আমরা বর্গ হিসাবে আলোচনা করব। এই বিভিন্ন ধরনের বর্গ, যে কোনো সংখ্যার বর্গ, সেটি 90-এর বর্গই বা কি, বা 99-এর বর্গই বা কি, বা 113-এর বর্গই বা কত, বা 37-এর বর্গই কত, এটা আমরা মুখে মুখে হিসাব করে বলে দেব। ঠিক আছে, এই রুলসটা আজকে শিখতে চলেছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী পার্টেরগুলোর জন্য, এবং শেয়ার করবেন। হ্যাঁ, এর ফলে আমার উৎসাহ, কাজের উৎসাহ আরও বাড়বে। আসুন দেখা যাক আজকের বর্গ। আমরা প্রথমে বর্গ শিখব যে শেষ সংখ্যা 5, শেষ সংখ্যা যেখানে 5 আছে, শেষ সংখ্যা 5, অর্থাৎ সংখ্যাগুলি দেখতে হবে এইরকম, যে এ তারপরে 5। তাহলে সংখ্যাগুলি যদি এ আর 5, মানে এ যে কোনো একটা সংখ্যা, দুই সংখ্যা যে কোনো একটা সংখ্যা, এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে কোনো একটা সংখ্যা হতে পারে, যদি এটা হয়, বা অন্য কোনো 11, 12, 13, যা খুশি হতে পারে এর মান, তাহলে আপনি এই বর্গটা কী হিসাবে করবেন। এই বর্গ করার জন্য আপনাকে প্রথমে দুটো রুম বানিয়ে নেবেন, একটা। এই দুটো রুমে, এটা যে প্রথম রুম, এটা দ্বিতীয় রুম। এই দ্বিতীয় রুমে লিখতে হবে 25, আর এই রুমে এ আর ঠিক এর পরের সংখ্যা, অর্থাৎ a+1 গুণ করে যেটাই হবে সেটাই আমি লিখব। চলুন দেখা যাক, খুব সোজা দেখুন। যদি ধরুন 15, তাহলে এখানে যদি 15 হয়, তাহলে আমার দেখা যাচ্ছে যে আমাদের রুলসের শেষে 5 আছে। তাহলে রুলস বলছে কি, বলছে যে 1 আর 1+1, তাই না? কারণ 1 প্রথম সংখ্যাটা, আর এখানে 25। ঠিক আছে, এবার আমি হিসাব করব। হিসাব করলে হবে 1 আর 2, 2 1 কে 2, তাহলে 2 আর 25, তাহলে হলো 225। এটাই হলো। আচ্ছা, আর একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন 75 এর স্কোয়ার, তো এগুলো সব স্কোয়ার নির্ণয় করতে হবে, তাই তো? 75 এর স্কোয়ার বের করতে হবে। তাহলে কী করতে হবে? কিছু না, দেখুন আমার রুলসে বলছে 7 আর 7+1 গুণ করতে হবে, আর এখানে 25 লিখতে হবে। ঠিক আছে, তাহলে 7 আর 8, তাহলে 27টা 56, 7 8 56, তাহলে 56 আর 25, তাহলে হয়ে গেল 56-25। আর একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন 95 স্কোয়ার, খুব সোজা, আমি একবার যদি করি মুখোমুখি, দেখুন হয়ে যাবে 9 আর 10, 9 10 90 আর 5 5 25, হয়ে গেল 90-25, তাই না? কি সোজা। ঠিক আছে, তাহলে আপনি দেখুন তো একটা পারেন কি না, এটা আপনার হোমওয়ার্ক থাকলো, যে 65 স্কোয়ার কত, হ্যাঁ 35 স্কোয়ার কত। ঠিক আছে, এবার আসুন দেখা যাক দ্বিতীয় রুলছে। আচ্ছা, শেষে 5 থাকলে এমন হয়, যদি প্রথমে 5 থাকে তাহলে কেমন হবে? ধরুন 5b স্কোয়ার লিখি, কারণ এই একবার লিখেছি, 5b স্কোয়ার আপনাকে বের করতে হবে। এই 5b সংখ্যাটা আছে, অর্থাৎ সংখ্যাগুলি কেমন, সংখ্যাগুলো হচ্ছে যেমন 51, 52, 53, 54, এই সংখ্যাগুলি, এই সংখ্যাগুলি স্কোয়ার করতে হবে। আর আসুন দেখা যাক এর কি রুলস আছে। এটার ফর্মুলা হচ্ছে, দেখুন খুব সোজা মনে রাখবেন, ব্যাস আপনি 25-এর সঙ্গে বি যোগ করবেন, ঠিক আছে, আর এখানে বি স্কোয়ারটা এখানে লিখবেন। হ্যাঁ, এখানে দুটো রুম লিখতে হবে। ঠিক আছে, যদি বি স্কোয়ারটা একটা রুম হয়, তাহলে আমি 0 দিয়ে পূরণ করে দেবো। ঠিক আছে, দেখুন খুব সোজা, এই যে 25+b, b² কারণ 5 5 25, তাই তো? তাহলে এবার কী হবে, একটা উদাহরণ নিলে আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। ধরুন
54 স্কয়ার, এটা আমার করতে হবে। তাহলে 54, তাহলে বলছে 25, এই যে 25 প্লাস বি হচ্ছে 4 এখানে, তাহলে 25 প্লাস 4, ঠিক আছে, আর এখানে আমি লিখবো 4 স্কোয়ার, হয়েছে? তো 4 স্কোয়ার লিখলাম, তাহলে কত হলো, 25 আর 4 29 আর 16। দেখুন আপনি ক্যালকুলেটার করে দেখুন, 54 স্কোয়ার সমান 29 16 হবে। আসুন আর একটা উদাহরণ নিয়ে দেখা যাক কি হয়। ওকে, ধরুন 51 স্কোয়ার বানাতে হবে। তাহলে নিয়ম বলছে কি, 25-এর সঙ্গে 1 যোগ করব আর 1-এর স্কোয়ার লিখব। এবার দেখুন এখানে 1-এর স্কোয়ার মানে কত, 1, কিন্তু যেহেতু 1 হয়েছে তাই একটা 0 আর একটা ঘর বসে পূরণ করতে হবে, তাহলে 26 আর 1-এ 0 1। ধরুন আমাকে বলেছে 56 স্কোয়ার, তাহলে কি হবে, খুব সোজা, তাহলে 56 মানে 25 যোগ 6, ঠিক আছে, এটা 25 যোগ 6 হবে আর এখানে 6 স্কোয়ার হবে। আচ্ছা ভাবুন, 56 স্কোয়ার আছে, তাহলে কী করে বের করবেন? তাহলে আমাদের রুলস বলছে 25 আর 6 যোগ করব আর এখানে আমি 6 স্কোয়ার করব, তাই তো? তাহলে 25 আর 6 31 আর 6 স্কোয়ার করে 36 হয়ে গেল। আপনি ধরুন বের করবেন 57 স্কোয়ার, চলুন দেখা যাক। তাহলে 25 আর 7 যোগ করব, ঠিক আছে, আর এখানে 7 স্কোয়ার লিখব, 7 স্কোয়ার লিখব, তাহলে হচ্ছে 25 আর যোগ করলে 32 আর 7 স্কোয়ার 49, ঠিক আছে। এবার আসুন যে রুলসটা দেখে তুলে, সেটা সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে কোনো দুই অঙ্কের বর্গ মুখোমুখি করে দেবো, যে কোনো বর্গে, সে 1 থেকে 99 পর্যন্ত। এই রুলস নাম্বার 1 এবং 2 হচ্ছে স্পেশাল রুলস, আর রুল নাম্বার 3 হচ্ছে জেনারেল রুলস। তাহলে রুলসটা একটু ভালো করে শিখবেন। আমাকে এ আর বি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একে বর্গ করতে হবে। যদি আপনাকে বর্গ করতে হয় তাহলে যে রুলসটা হবে সেই রুলসটা একটু ভালো করে দেখুন। আমি লিখছি রুলসটা, প্রথমে আপনি দুটো ঘর আঁকবো আমি, হ্যাঁ, দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো ভাগে ভাগ করে এখানে আমি বি স্কোয়ারটা এখানে লিখব, হ্যাঁ, বি স্কোয়ারটা লিখে শুধুমাত্র একটা সংখ্যা বসাবো, সেই জন্য একটা গোল্লা দিলাম, একটা ঘর, তাই তো, একটা সংখ্যা বসাবো, বাকি সংখ্যাটা এই ঘরে এনে যোগ করে দেবো, এই ঘরে এনে যোগ করে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে কি বসাবো, এখানে এ বির সঙ্গে মানে এ আর বি এর সঙ্গে বিটাকে যোগ করব, করে আমি এ দিয়ে গুণ করব, করে আমি এ দিয়ে গুণ করব, এই গেল এই যে কোনো দুই বর্গাঙ্গ সংখ্যা। দেখুন আপনি বারে 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 প্র্যাকটিস করার ফলে একসময় আপনি দেখবেন মুখোমুখি পাচ্ছেন। আচ্ছা চলুন দেখা যাক, আমরা জানি যে 25 স্কোয়ার সমান 625, তাই তো? তাহলে এটা এই রুলসে মিলছে কিনা দেখুন। তাহলে রুলস কি বলছে, 25-এর সঙ্গে 5 যোগ করে এ দিয়ে গুণ করা, মানে 2 দিয়ে গুণ করা, তাই তো? হলো, 2 দিয়ে গুণ করলাম, আর এখানে আমাকে বসাতে হবে যে 5-এর স্কোয়ারে একটা সংখ্যা, তাহলে এটা 25 প্লাস 5 হয় 30, 30 দুগুণে 60 হয়েছে। আচ্ছা 60, এখানে 5-এর স্কোয়ার হয় 25, তো 25 তো বহাতে পারবো না আমি, শুধুমাত্র কত বহাতে পারবো, 5, তাহলে 2 থাকলো, তাহলে 60 আর 2 হচ্ছে 62, তাহলে 6 2 5, এই গেল ফান্ডা। চলুন আর একটা দেখা যাক, ধরুন বলেছে 31 স্কোয়ার, তাহলে আপনি কী করবেন? তাহলে আর কিছুই না, তাহলে রুলস বলছে 31-এর সঙ্গে 1 যোগ করে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, এইটা গেল প্রথম। দ্বিতীয় পার্টে বলছে যে 1-এ স্কোয়ার করে এখানে লিখতে হবে একটা সংখ্যা, তাহলে 31 আর 32, তো 32-কে 3 দিয়ে গুণ গুণ করুন, 32-কে 3 দিয়ে গুণ করা মানে হচ্ছে 30-কে 3 দিয়ে গুণ করা 90 আর 3 দুগুণে 6 মানে হচ্ছে 96। আবার এখানে দেখুন যে আমার কি হচ্ছে, 1-এ স্কোয়ার করলে একটি সংখ্যা হচ্ছে, তাহলে দাঁড়ালো, তাহলে যোগ করার দরকার নেই, 961 হলো। আচ্ছা আর একটা উদাহরণ নিয়ে দেখুন, বলা হয়েছে আমাকে বের করতে হবে, হ্যাঁ, 72 স্কোয়ার, ঠিক আছে, এটা মুখোমুখি হয়ে যাবে, দেখুন 72 প্লাস 2, ঠিক আছে, এর সঙ্গে আমি 7 গুণ করব, ঠিক আছে, আর এখানে 2 স্কোয়ার এখানে লিখব, ঠিক। এবার যদি 72 মানে 74, তো 7-কে 74 দিয়ে গুণ করতে হবে,
আমি 70 আগে গুণ করে নিই, 7 সাত 49, 490 আর 4 সাত 28, তার মানে 490, তার মানে 490, 500, 518, তো 518 হয়ে গেছে। আর এখানে আমার কত বসছে 4, তাহলে এবার তার মানে একটা সংখ্যা ভাবতে হবে, তাহলে 5184 ভেবে ভাবুন কত সহজেই না হয়ে গেল। আচ্ছা আপনি ভাবুন যে কোনো একটা সংখ্যা নিন, ভাবছেন আপনি যে আরও স্যার একটা বড় সংখ্যা হলো, ভাবুন 81 স্কোয়ার, 81 স্কোয়ার করতে হবে, তাহলে কিছুই না আমি মুখোমুখি যদি করি দেখুন 81 যোগ 1 তাহলে 82, 82কে 8 দিয়ে গুণ করা খুব একটা কঠিন কাজ নয়, 82কে 8 দিয়ে আপনার গুণ করার দরকার নেই, আপনার 80কে 8 দিয়ে গুণ করবেন, 80কে 8 দিয়ে গুণ করলে হয় 2864, তাই তো, তার মানে কি 640, আর দুই পড়ে থাকলো অন্ত মানে 16 640 50 56, তাহলে 656 হয়ে গেল, আর এখানকার 1 তাই না, এই গেল 6561। তাহলে আপনি যে কোনো সংখ্যাকে একদম মুহূর্তের মধ্যে গুণ করে আপনি নিতে পারবেন, ঠিক আছে। এবার আমরা শিখব কিছু 3 অঙ্কের সংখ্যার যে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম, ঠিক আছে। আসুন দেখা যাক 3 অঙ্কের যে কোনো বর্গ কি করে শর্টকাট নিয়মে করা যায়। আচ্ছা আমি যে কোনো একটা 3 ডিজিট সংখ্যা লিখছি, তাহলে ধরুন M1 M2 M3, ঠিক আছে। এই এম কথাটা হচ্ছে পাবন ম্যাজিক, এই যে কোনো একটা 3 ডিজিটের সংখ্যা এটা, ঠিক আছে। যদি 3 ডিজিটের সংখ্যা হয় তাহলে এই রুলসগুলো কি হবে সেটা একটু দেখা যাক। রুলসটা খুব সোজা, আমি এই সেই দুটি সংখ্যাকে ম্যাজিক সংখ্যা হিসেবে ধরব। ধরুন মনে করলাম যে M2 আর M3 এই দুটো সংখ্যা মিলে একটা ম্যাজিক সংখ্যা হয়, এইটা আমার এম, এটা হচ্ছে ম্যাজিক, তাই তো, ম্যাজিক সংখ্যা, ম্যাজিক সংখ্যা। এই ম্যাজিক সংখ্যার উপরে আমি আমার রুলস অ্যাপ্লাই করে দেবো। দেখুন খুব সোজা, আপনি যদি ম্যাজিক সংখ্যা ধরতে পারেন তাহলেই হয়ে যাবে, তাহলে ম্যাজিক সংখ্যা এম হলো, তাহলে আমার রুলসটা হবে এই, আপনাকে 3 ভাগে ভাগ করে নিয়ে অঙ্কটা করবো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এই প্রথম লাস্টের দিকে ম্যাজিক সংখ্যা স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে এখানে আপনি 2টি সংখ্যা পাওয়াতে পারবেন, আগের মতো বাকি সংখ্যাটা এখানে এসে যোগ হয়ে যাবে। এখানে আপনি ম্যাজিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে লিখতে হবে, এখানে আপনি 1টা সংখ্যা পাওয়াতে পারবেন। আর এখানে আপনি আমার স্টার্টিং সংখ্যা, স্টার্টিং 2টো নাম্বার বসিয়ে দিতে হবে, স্টার্টিং, আর বাকিটা এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কী বলাতে হবে, এখানে আপনি M1 M2, মানে M1 M2 মানে কিছুই না, স্টার্ট টু নাম্বার, ঠিক আছে, ভালো করে বুঝুন, কিছুই না। আপনি একটা উদাহরণ নিলে সব থেকে ভালো বুঝতে পারবেন, কারণ উদাহরণটা নিলে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন, তাই আপনি ভালো করে লক্ষ্য করুন। দেখা যাক একটা উদাহরণ, উদাহরণ যদি আমি নিই তাহলে আমাদের রুলসে কী বলছে, আমাকে বের করতে হবে 101 স্কোয়ার, তাই তো, তাহলে এখানে ম্যাজিক সংখ্যা হচ্ছে 01, তাই দেখুন ভালো করে লক্ষ্য করে, তো 01কে 01 স্কোয়ার করব, তো 01 যদি স্কোয়ার করি তো 01 স্কোয়ার করলে 01ই হয় না, তাই না, তাহলে 2টো ঘরই হয়ে গেল, ঠিক আছে। আর 01 স্কোয়ার, আচ্ছা এখানে আমি লিখে দিলাম ম্যাজিক স্কোয়ার, এখানে 01কে 2 দিয়ে গুণ করে লিখতে হবে, তাই তো, তাহলে এখানে 1টা সংখ্যা, 2 1কে 2, তাহলে 1টাই সংখ্যা বসালাম, হয়ে গেল। আর এখানে প্রথম 2টি সংখ্যা পাওয়া থাকবে, মানে M1 M2 পাওয়াতে হবে, আর M1 M2 কি, এখানে M1 M2 10, তাহলে আমার দাঁড়ালো যে কী দাঁড়ালো, 10 2 0 1, কী সুন্দর, ঠিক আছে। তাহলে আর একটা উদাহরণ দেখা যাক, আপনি আর একটা উদাহরণ দেখলে ভালো করে ডুলসে দেখুন, তখন দেখা যাক বলা হয়েছে 109 স্কোয়ার করতে হবে, ঠিক আছে, তাহলে আমি কি করে করব, হলো এটা আপনাকে করতে গেলে প্রথমে যেটা করতে হবে, এখানে আপনি ম্যাজিক সংখ্যা এখানে 09, এই যে ম্যাজিক সংখ্যা হচ্ছে 09, তাই তো, 09 ম্যাজিক সংখ্যা, তাহলে এখানে 09 স্কোয়ার,
শূন্য নয় স্কোয়ার আপনি দুটো সংখ্যা বাড়াতে পারবেন, তাহলে 9 স্কোয়ার 81, এখানে দুটো সংখ্যা হচ্ছে, তাই না? এখানে আপনি 9-কে 2 দিয়ে গুণ করে একটাই সংখ্যা বাড়াতে পারবেন, তাহলে 9 দোগুণে 18, তো 9 দোগুণে 18 8, তাহলে এখানে 1 যোগ হলো, তাই তো? এখানে একটা আমার যোগ আছে। এবার এই প্রথমে দেখুন 10 আছে, তাহলে M1 M2 কত? M1 M2 10, আর এই প্লাস 1 আগে হাতে রাখ, তাহলে 11। তাহলে আমার দাঁড়ালো যে 11 8 8 1, এইটা হচ্ছে রেজাল্ট। এবার আসুন একটু কঠিন সংখ্যা নেওয়া যাক। ধরুন বলা হয়েছে 115 স্কোয়ার, হতে পারে একদম সেম, কঠিন বলে কিছু হয় না, মুখোমুখি হওয়া যাবে। আপনি একবার এই রুলসগুলো খুব ভালো করে ফলো করলে আপনি বুঝতে পেরে যাবেন কি সোজা আছে। তাহলে ম্যাজিক সংখ্যা কত বলুন তো? হ্যাঁ ঠিকই বলেছেন, 15। তাহলে 15 স্কোয়ার করে, 15 স্কোয়ার 225 হয়, আমাকে এখানে কটা সংখ্যা লিখতে পারবো? দুটো সংখ্যা, তাহলে 25 লিখতে পারবো, তাই তো? তাহলে এখানে আমার 2 হাতে থাকলো, এখানে 15-কে আমি 2 দিয়ে গুণ করব, তো 15-কে 2 দিয়ে গুণ করলে 30 30, আর এই 2 তাহলে কত হলো? 32। তো 32-এ আপনি কত লিখতে পারবেন? অবশ্যই শুধু 2 লিখতে পারবো, তাই এখানে 2 লিখব। এখানে 3, তাই না? এখানে 3, এখানে M1 M2 মানে কত? 10, আই সরি মাই মিস্টেক, 11। তাহলে 11 আর 3-এ 14, তাহলে এটাই হলো যে 1 4 2 2 5, এটাই রেজাল্ট। তাহলে 1 4 2 2 5, এটাই রেজাল্ট। আচ্ছা আসুন একটা বড় স্কোয়ার আপনাকে হঠাৎ করে দিল যে 511 স্কোয়ার কত হবে, তাই না? দেখুন বের করা খুব সোজা। তাহলে আমি কি করব, 511 স্কোয়ার, 511 স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার এখানে লিখলাম, তাহলে 11 স্কোয়ার লিখলে 121, তাহলে 21 বসলো, আর এখানে হাতে রাখতে গেল, এখানেকে 11-কে 2 দিয়ে গুণ করলাম হলো 22, 11-কে 2 দিয়ে গুণ করলে হলো 22, 22-এর 23, 23-এর 3 হাত থাকলো, হ্যাঁ হাত থাকলো 2, তাই তো? হাতে থাকলো 2। তাহলে এখানে কত আছে? প্রথম দুটি সংখ্যা 51, তাই না? তো 51 আর এই 53, তাহলে এই গেল রেজাল্ট। তাহলে হলো আমার যে 5 3 3 2 1, তাহলে ভাবুন আপনি কত বড় 3 ডিজিটের সংখ্যা আপনি একবারে করতে পারছেন। আসুন এবার দেখা যাক কিছু স্পেশাল সংখ্যার স্কোয়ার। আচ্ছা ধরুন 2 1, তাই তো, এর স্কোয়ার করতে হবে, 3 1 স্কোয়ার করতে হবে, 4 1 স্কোয়ার করতে হবে, 5 1 স্কোয়ার করতে হবে, তাই তো? তাহলে কি করে করবেন? এটা খুবই সোজা আছে, তাই এটা এক্সট্রা নিয়মে করলাম। ধরুন এখানে 2 আছে, 1, তাই প্রথমে 2 বসাবেন, তারপরে 2-এর নিচে 1 হয়, আবার 2-এর নিচে 1 হয়, লিখে দেবেন, ঠিক আছে? বসে দেন। দেখুন 3-তে 1 আছে, তাই 3 বসাবেন, 3-এর নিচে 2 হয়, 2-এর নিচে 1 হয়, আবার 3-এর নিচে 2 হয়, 2-এর নিচে 1 হয়, হলো 4-তে 1 আছে, তাহলে ভাবুন 4-তে যদি থাকে তাহলে প্রথমে 4 বসিয়ে নেবেন মাঝখানে, ঠিক আছে? 4-এর পরে এদিকে যাবেন 3, তারপরে মানে তার সরি মানে তার আগে 2, তার আগে 1, 4-এর আগে 3, তারপরে 2, তারপরে 4, কি সুন্দর না? খুব সোজা আছে। দেখুন এটা আপনি ওখানে 5 বসিয়ে নিন, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 4 3 2 1, এই পর্যন্ত আজকে গেল আমাদের মুখে মুখে অঙ্ক করার পার্ট এ। পার্ট বি এবং আরও অনেক পার্ট আছে, সেগুলো আপনি দেখে নিন, সমস্ত পার্টগুলো দেখে নিলে আপনার অনেকগুলি অঙ্ক খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। এই রুলসটি বারবার প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনি মুখোমুখি যে কোনো সংখ্যা স্কোয়ার করতে পারছেন। থ্যাংক ইউ।